হুমায়রা শেখ আপনি লিখেছেন, সম্প্রতি আমার বিয়ের কথা চলছে, আমি জানতে চাচ্ছিলাম ছেলেদের কোন কোন গুণ দেখে বিয়ে করা উচিত। ছেলেদের হোক মেয়েদের হোক সব ক্ষেত্রেই আপনি সবচেয়ে গুরুত্বের সাথে দেখবেন তার ভিতরে দিনদারিতে আছে কিনা, সে আল্লাহর পরিচয় লাভ করেছে কিনা, কোরআন এবং সুন্নাহকে তার জন্য অবশ্য পালনীয় এবং আদর্শ হিসাবে গ্রহণ করেছে কিনা, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি জীবনসঙ্গী হিসেবে বাছাই করবেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। এছাড়া সাধারণত যেগুলো দেখা হয়ে থাকে তার সৌন্দর্য, তার বংশ মর্যাদা, তার আর্থিক সঙ্গতি, সে বিষয়গুলো আপনি দেখবেন, দেখতে পারেন। কিন্তু মূল যেটি দেখবেন সেটি হলো তার দিনদারিতা আছে কি নেই, তার ভিতরে আল্লাহ ভীতি আছে কি না, কোরআন সুন্নাহ অনুসরণ করে কিনা। জটিল হলো এটাও নিরূপণ করা খুব কঠিন কাজ, কারণ আজকাল বাহ্যিক বেশভূষা দেখে মনে হয় যে উনি কোরআন সুন্নাহর অনুসারী, অথবা কথাবার্তা থেকে বোঝা যায় যে তার কোরআন সুন্নাহর অনুসরণের ব্যাপারে যথেষ্ট আগ্রহ রয়েছে, কিন্তু তার সাথে যখন সংসার করা হয়, তার সাথে যখন একসাথে থাকা হয়, তখন বাস্তবতা বা চিত্র অনেক সময় দেখা যায় ভিন্নতর। তো এই কারণে এ ধরনের পরিস্থিতিতে আমাদেরকে আসলে যারা আপনার ব্যক্তিগতভাবে ওই ভদ্রলোককে চিনেন, এরকম আশপাশের লোকগুলো তিনি কাদের সাথে উঠা বসা করেন, তার সোসাইটি কী, এসবগুলো বিষয়কে ডিপলি যদি দেখা হয়, তার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লা কিছুটা হলেও পরখ করা সম্ভব হবে।